সীতামারি অনলাইন ক্লাসের কাতলানি মণ্ডল বাইরদাস মল মাধ্যমিক বালিকা বিদ্যালয় চিতালমারি বাগেরহাট। আমি তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের আজকে বর্গমূল সূত্রের সাহায্যে বর্গমূল আমি তোমাদের করতে চাই। দেখো তোমাদের আজকে আগেই তোমাদের আমি চাচ্ছি যে তোমরা সূত্রের সাহায্যে যে বর্গগুলো করবে এর আগেই তোমাদের সূত্রগুলো তোমাদের খাতায় লিখে নিতে হবে। আমি বোর্ডে লিখে দিছি, তোমরা সবাই লিখে নাও। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস টোয়াইজ বি প্লাস বি স্কোয়ার। দুই নম্বরে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ এ স্কোয়ার মাইনাস টোয়াইজ বি প্লাস বি স্কোয়ার। তিন নম্বরে এ প্লাস এ প্লাস মাইনাস বি সমান সমান এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আজকে তোমাদের এই তিনটি সূত্র তোমাদের খাতায় লিখে দিলাম, তোমরা সবাই বোর্ডে লিখলাম। এই সূত্রের সাহায্যে আজকে আমরা তোমাদের বর্গমূল করতে চাচ্ছি। বর্গমূল দেখো আমি তোমাদের একটা অঙ্ক, এই প্রথমে একটা অঙ্ক আমি তোমাদের করাই দিচ্ছি। দেখো যেমন অঙ্কটা হলো এক নম্বরে এ প্লাস ফাইভ এ হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার করতে হলে আমাদের কী করতে হবে দেখো, সূত্রের সাহায্যে যখন করতে যাবো তখন সূত্রে বললে কী হয় দেখো, এ হোল স্কোয়ার প্লাস এ প্লাস ফাইভ হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এ সমান সমান হলো এ ইন্টু ফাইভ প্লাস ফাইভ এ হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ, দশ এ প্লাস পাঁচ পাঁচা পঁচিশ। এরকম করে এটাই উত্তর। এগুলো এক নম্বর। আর একটা অঙ্ক আমি এই এই দুটার পর আর একটা অঙ্ক করতে চাচ্ছি দেখো, যে অঙ্কটা হলো দুই নম্বর একটা অঙ্ক হলো যেমন আছে পঞ্চান্ন। পঞ্চান্ন যদি হয়, পঞ্চান্ন হলে কী করতে হবে দেখো, পঞ্চান্ন থাকলে লিখতে হবে পঞ্চান্ন প্লাস প্লাস হোল স্কোয়ার। হোল স্কোয়ার লেখার পরে আমাদের অঙ্কটা আসে কি দেখো, পাঁচ পঞ্চাশ প্লাস ফাইভ ফাইভ এ হোল স্কোয়ার। এখন প্রথম রাশি যদি আসে প্রথম রাশি কী হবে, পঞ্চাশের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম রাশি হলো পঞ্চাশ ইন্টু দ্বিতীয় রাশি হলো ফাইভ প্লাস ফাইভ এ হোল স্কোয়ার। এখন পঞ্চাশ করলে দেখো কী হয়, আমি অন্য জায়গায় দেখাচ্ছি করে দেখাচ্ছি যে পঞ্চাশ গুণ পঞ্চাশ তাতে কত হয়, পাঁচ পাঁচা পঁচিশ, পঁচিশে দুটো শূন্য। তারপর পঞ্চাশ গুণে একশো এটাও করে রেখাচ্ছি যে টু পঞ্চাশে হয় একশো, আর পাঁচ পঞ্চাশ গুণে একশো একশো পাঁচ একশো 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 গুণ পাঁচ পাঁচ আর হলো শূন্য শূন্য পাঁচশো, এখানে হয় পাঁচশো, এখানে হয় পাঁচশো হলো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ। ইন্ডিয়ার এখন যোগ করলে এইটা 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 কত হলো পাঁচ, এইটা 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 তাতে হলো টু, আর হলো পাঁচ আর পাঁচ দশে শূন্য তাতে এক। এর উত্তর আসে পাঁচ হাজার তিনশো। এখন বুঝতে পেরেছি কিনা দেখো,
যে বর্গমূল করতে হলে দেখুন আমার প্রত্যেকটা সূত্র আমরা বারবার করে একটা দুটো তিনটে সূত্র তোমাকে খালি লিখে দেখিয়েছি, এবং এই সূত্রের সাথে আমি দুটো অঙ্ক দিলাম, একটা হলো এই একটা একটা, এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক দুটো তোমাদের করে দেখিয়েছি। এই অঙ্ক তোমরা সবাই সবাই করে নেবে, এবং আমি চাই যাতে এই এইটা যদি তোমরা অনুসরণ করো তাহলে বুঝতে পারবা যে কী করে এই অঙ্কগুলো তোমাদের করতে হয়, তোমরা এইগুলো সবারই নির্ভর করে তোমরা করবে। এইটা হলো আজকে অঙ্ক ছিল, আমি তোমাদের আজকে দুটো অঙ্ক করালাম, ফিরে দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে আমি আবার ফিরে ক্লাসে তোমাদের সাথে আমার সাথে দেখা হবে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ও মা দাঁড়াই একটু দেখো, আমি তো অঙ্ক গুলো লিখছি বোর্ডে, একটু লিখছি একটু দেখো।